বিগত ২৪ বছর ধরে রাজ্যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে বামফ্রন্ট। বাম নেতা মন্ত্রীদের কথায় তাদের শাসন আমলে রাজ্যে উন্নয়নের জোয়ার পৌঁছে, কিন্তু উন্নয়নের বাস্তব চিত্রটা যে কি, হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজ্যের মানুষ। গ্রাম পাহাড়ে প্রত্যন্ত অঞ্চল তো দূরস্ত, আগরতলা পুর নিগম সহ পুরসভার বিভিন্ন এলাকাতেই ঠিকঠাক পরিষেবা দিতে পারছে না পুর কর্তৃপক্ষ। মোহনপুর পুরসভা ৪ নম্বর ওয়ার্ডে বিগত ২৪ বছরে বিন্দুমাত্র উন্নয়ন হয়নি, এমনটা অভিযোগ করেন এলাকাবাসী। এলাকাবাসীর বক্তব্য, জোট আমলে এলাকার রাস্তার উপর ইট বেছানো হয়, কিন্তু এরপর আর রাস্তা সংস্কারে কোনো উদ্যোগই নেওয়া হয়নি। বর্তমানে রাস্তাটি হাঁটা চলার অনুপযুক্ত হয়ে পড়েছে। হইল প্রথমত এক বছর প্রথম দীরেন্দ্র দেবনাথ যখন এমএলএ ছিল তখন রাস্তাটা ইট সিলিং করছে, করার পরে এরপরে তো দীরেন্দ্র দেবনাথ এই এমএলএ আসিল, গভর্নমেন্ট আসিল, জুট আমল আসিল, তখন রাস্তাটারে সিলিং করছে। এরপরে বাম আমল আওয়ার পরে রাস্তাটার ফার্স্ট পুষের কাজ হয়েছে না, দেখা গেল গিটা এখানে সিমলা রোডের টিকা একদম কাইলরি বর্ডার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা, এখানে মধ্যে দেখা গেল গিটা দুই সাইডে কোনো ড্রেনের ব্যবস্থা নাই, দেখা গেল তো রাস্তার উপরে জল যা, মানুষের বাড়িঘরের উপরে জল যা, বিশেষ করে মানুষের কুড়া টুড়া যত আছে সবকিছু ভাঙ্গে ভাঙ্গে ভরতেছে। শুধুমাত্র যে রাস্তার সমস্যা এমনটা কিন্তু নয়, এলাকায় নেই স্ট্রিট লাইটের ব্যবস্থা, নেই পানীয় জলের সুবন্দোবস্ত। এমতাবস্থায় অতিসত্বর যাবতীয় সমস্যা নিরসনের দাবি তুলেছেন জনগণ, অন্যথায় পুরসভা অফিস ঘেরাও সহ রাস্তা অবরোধে নামার হুমকি দিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Thank you.